আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট স্ট্রং কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কি দেখাতে চলেছি, কি বোঝাতে চেয়েছি, ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আপনারা একদম ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন, এক সেকেন্ডও মিস করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা কতটা উপকারী ছিল আপনাদের প্রত্যেকের জন্য। তো প্রত্যেকজনকে অনুরোধ করবো আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। তো ওকে বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট স্ট্রং করার জন্য আপনাদের প্রথম প্রয়োজন হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করা। তো কি অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, এমনকি কীভাবে লিঙ্ক করবেন, এই জন্য সরাসরি আমরা কি করব, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে গিয়ে আমি আপনাদেরকে প্রমাণ সহ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, আপনারা কি করবেন, সরাসরি এইখান থেকে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তো তারপর আর কি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সেটিং অপশনে সরাসরি চলে যাবেন। তারপর আপনাদের কাজ হবে একদম নিচে চলে আসবেন, এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। একদম নিচে চলে আসলে অ্যাকাউন্ট সেন্টার পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনাদের কাজ হবে এই যে অ্যাকাউন্ট ইন উইথ অ্যাকাউন্ট, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ইনস্টাগ্রামের পেজে কিন্তু নিয়ে যাবে। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনার ইনস্টাগ্রাম এখানে অ্যাড করবেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের যেই ইনফরমেশন দিয়ে খুলেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও কিন্তু সেই সেম ইনফরমেশন দিয়ে খুলতে হবে। তাহলে কিন্তু ফেসবুক টিম বুঝতে পারবে যে আপনি একজন রিয়েল ইউজার, ফেসবুক ইউজার। মানে আপনি যদি ইনস্টাগ্রাম এখানে অ্যাড, তো যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে স্ট্রং হবে। এমনকি এটা লিঙ্ক করলেই তো মানে কার্যকরী হবে না, লিঙ্ক করতে হবে এমন অ্যাকাউন্ট, মানে এখান থেকে আপনাদের যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই একদম সম্পূর্ণ একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলে নেবেন। এই যে থ্রি ডট লাইনে ক্লিক করে এই যে পাশে থ্রি ডট লাইন রয়েছে এখান থেকে সাইন আপ করে নেবেন, বা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে এখান থেকে জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ফেসবুক অ্যাকাউন্টের নাম প্লাস যত ইনফরমেশন আছে সেম সেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। তারপরে এখান থেকে জাস্ট এই সেই ইউজার নেম বা ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন। তারপর লগ ইন করে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে। তো এটা তো একটা নর্মাল প্রসেস গেল আপনাদের ইনস্টাগ্রাম, মানে যত সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করা হবে ফেসবুক কিন্তু তত বুঝতে পারবে যে না আসলে তো এটা একটা রিয়েল ইউজার। মানে যখন রিপোর্ট করবে সহজে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হবে না বা স্ট্রং থাকবে, এটা বলা যায় আর কি। তো যাই হোক, আমাদের দ্বিতীয় প্রসেসটা হচ্ছে, এখন আর মোবাইল স্ক্রিনে কোনো দরকার নাই, যেটা দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই নাম রয়েছে এমনকি জন্ম তারিখ রয়েছে সেই অনুযায়ী একটা এনআইডি কার্ড রাখতে হবে, বা যে কোনো একটা সরকারি কার্ড থাকলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্রং থাকবে। সেটা কীভাবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি নষ্ট হয় বা রিপোর্ট দিয়ে কেউ যদি ডিজেবল করে দেয়, মানে যাই হোক না কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম আর জন্ম তারিখ অনুযায়ী যদি এনআইডি কার্ড বা যে কোনো সরকারি কার্ড থাকে তাহলে আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ইজিলি ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এমনকি জন্মসাল অনুযায়ী যদি কোনো এনআইডি কার্ড না থেকে থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের বাবা মায়ের ভাই বোনের যাদের এনআইডি কার্ড আছে সেই এনআইডির নাম এমনকি জন্ম তারিখ অনুযায়ী আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এমনকি জন্ম তারিখ আজকেই পরিবর্তন করে ফেলুন, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে না ভেরি ইম্পর্টেন্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার জন্য, যদি ডিজেবল হয় নষ্ট হয় তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা কিন্তু মানা লাগবে। আমার নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের নাম আপনারা অনেকেই জানেন, MST সাহারা বানো, এটা আমার আম্মুর নামে খোলা। কেন, আমি তো টেকনিক্যাল সাবমিট দিতে পারতাম, আমার নিজের নাম সাবমিট দিতে পারতাম, কিন্তু আমার তো এখন পর্যন্ত এনআইডি কার্ড হয় নাই, এই জন্য আমি আমার আম্মুর সেম নাম সেম জন্ম তারিখ অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমার ফটো আপলোড করতেছি, আমি কাজ করতেছি। কিন্তু এইটা করার কারণ কিন্তু আপনারা অনেকেই জানেন না, অনেকেই বলেন ভাইয়া মেয়ের নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট কেন চালান। এটা আমার আম্মুর নাম দিয়ে খুলেছি কারণ আমার আম্মুর এনআইডি কার্ড রয়েছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় যে কোনো কিছু হলে আমি ইজিলি কিন্তু রিকভারি করতে পারবো। এমনকি আলহামদুলিল্লাহ এর আগে একবার ডিজেবল হয়েছিল, একবার কিন্তু ডিজেবল থেকে রিকভারিও করেছি কারণ আমার কাছে এনআইডি কার্ড ছিল। মানে যত যাই করেন না কেন, স্ট্রং করেন আর যাই করেন, ফেসবুক অ্যাকাউন্ট কোনো না কোনোভাবে যদি নষ্ট হয় তাহলে মেন প্রয়োজন হবে আপনাদের যে কোনো একটা সরকারি কার্ড লাগবে, হয় এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সরকারি পাসপোর্ট, এগুলো কিন্তু লাগবে। এজন্য এনআইডি কার্ড কিন্তু কমন একটা ব্যাপার, যে কোনো একটা এনআইডি কার্ডের নাম এমনকি জন্ম তারিখ অনুযায়ী আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে রাখবেন, যাই হোক না কেন আপনারা ইজিলি রিকভারি করতে পারবেন পরবর্তী টাইমে, ডিজেবল হোক বা যাই হোক না কেন।
এভাবে মূলত আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সেভ এমনকি স্ট্রং করতে পারবেন। আর যে কোনো সময় নষ্ট হলে যদি এনআইডি কার্ড থাকে, আর এনআইডি কার্ডে যদি অলরেডি আপনাদের অ্যাকাউন্ট রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই নাম এমনকি জন্মসাল অনুযায়ী যদি এনআইডি কার্ড না থাকে, ওই যে বললাম আজকেই পরিবর্তন করে ফেলুন নাম এমনকি জন্ম তারিখ যে কোনো একটা এনআইডি কার্ড অনুযায়ী, হয় বাবার মায়ের বা যে কোনো ভাই বোন যারই হোক না কেন, যেন এনআইডি কার্ড বা যে কোনো সরকারি কার্ডের সাথে নাম আর জন্ম তারিখ এই দুইটার সাথে ম্যাচ থাকলেই হবে, ইজিলি আপনারা রিকভারি করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।